বন্ধু, যেমনটা আমরা সবাই জানি যে মহাভারতকালের সবথেকে বড় ধনুর্ধারী অর্জুনকে মনে করা হয়, আর এমনটাও মনে করা হয় যে তার যুদ্ধ কৌশলের জন্য সে অজেয় অর্থাৎ অর্জুনকে কেউ হারাতে সক্ষম ছিল না। কিন্তু আজকে আমি আপনাদের এমন এক কাহিনী বর্ণনা করতে চলেছি যাতে অর্জুন কেবল হেরেই গিয়েছিলেন না, বরং মারাও গিয়েছিলেন। তো আসুন আজকে জানি যে কে ছিলেন সেই মহান যোদ্ধা যিনি কেবল অর্জুনকে হারিয়েছিলেনই না, বরং অর্জুনকে হত্যাও করেছিলেন, যেটা দেখে দেবী গঙ্গা হেসে উঠেছিলেন। নমস্কার বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট প্রার্থনা, যারা যারা এখনও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এই কাহিনী সেই সময়ের যখন যুদ্ধ শেষ হওয়ার পর যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা ঘোষণা করা হলো। এর কিছুদিন পরে শ্রীকৃষ্ণের কথা মতো যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা মতো যজ্ঞের অশ্ব অর্থাৎ ঘোড়াকে অর্জুনের নেতৃত্বে ছেড়ে দেওয়া হলো। অশ্ব যেখানে যেখানে গেল অর্জুনও নিজের সেনা নিয়ে তার পেছনে পেছনে যেতে আরম্ভ করলেন। এই সময় সেই অশ্ব অন্য অনেক রাজ্যের ভেতর দিয়ে গেল, যার মধ্যে অনেক রাজ্যের রাজা তো কোনো যুদ্ধ না করেই হস্তিনাপুরের মহারাজা যুধিষ্ঠিরের অধীনতা স্বীকার করে নিল, আর যারা এমনটা করল না অর্জুন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে নিজের অধীনে করে নিল। এরপরে একদিন সেই অশ্ব গিয়ে মণিপুর রাজ্যে প্রবেশ করল। সেই সময় মণিপুর রাজ্যে অর্জুন আর চিত্রঙ্গদার পুত্র ববরুবাহন রাজা হিসেবে রাজত্ব করছিলেন। ববরুবাহন যখন এটা শুনলেন যে তার পিতা অর্জুন তার রাজ্যে পদার্পণ করেছে, তখন ববরুবাহন নিজে তাকে স্বাগত জানানোর জন্য রাজ্যের সীমানায় গিয়ে পৌঁছালেন, আর নিজের পিতা অর্জুনকে দেখা মাত্র তিনি তাকে স্বাগত জানানোর জন্য আগে এগিয়ে গেলেন। কিন্তু অর্জুন তাকে থামিয়ে দিলেন। অর্জুন ববরুবাহনকে বললেন যে এই সময়ে আমি তোমার পিতা না, এই সময় আমি হস্তিনাপুর নরেশ যুধিষ্ঠিরের প্রতিনিধি, আর ক্ষত্রিয় ধর্ম অনুসারে এই সময় তোমার আমার সঙ্গে যুদ্ধ করা উচিত। ঠিক এই সময় অর্জুনের আর এক স্ত্রী উলুপিও সেখানে এসে উপস্থিত হলেন, আর ববরুবাহনকে বললেন, হে পুত্র, তোমার এখন তোমার পিতার সঙ্গে যুদ্ধ করা উচিত। যদি তুমি যুদ্ধ না করো তাহলে সেটা তোমার পিতার অপমান হবে। মাতার কাছ থেকে আজ্ঞা পাওয়া মাত্রই ববরুবাহন যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। এরপরে অর্জুন আর ববরুবাহনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো। অনেকদিন যুদ্ধ চলার পরেও যখন যুদ্ধের কোনো পরিণাম আসলো না, তখন ববরুবাহন দেবী কামাক্ষার কাছ থেকে প্রাপ্ত বাণ দিয়ে অর্জুনের উপর প্রহার করলেন, যাতে অর্জুনের মাথা ধর থেকে আলাদা হয়ে গেল। এই ঘটনা দেখে হস্তিনাপুরের সেনাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেল, কারণ এই যুদ্ধে ববরুবাহন অর্জুনের আগে ভীমকেও পরাজিত করে দিয়েছিলেন। এদিকে যখন এই কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন, তখন তিনি দ্বারকা থেকে মণিপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। আর ওদিকে অর্জুনের মাতা কুন্তিও অর্জুনের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মণিপুরে পৌঁছে অর্জুনকে মাটিতে পড়ে থাকতে দেখে ভগবান শ্রীকৃষ্ণের মনে বড় ধাক্কা লাগল। তখন শ্রীকৃষ্ণ দেখলেন দেবী গঙ্গা অর্জুনের মৃত্যু দেখে হাসছেন। এরই মধ্যে কুন্তিও সেখানে পৌঁছালেন, আর নিজের পুত্রের মৃতদেহ নিজের কোলে রেখে কাঁদতে আরম্ভ করলেন। কুন্তিকে বিলাপ করতে দেখে দেবী গঙ্গা আর স্থির থাকতে পারলেন না, আর কুন্তিকে বললেন, হে কুন্তি, তুমি ব্যর্থই কান্না করছো, কারণ তোমার পুত্র অর্জুন তার কর্মের ফল পেয়েছে। আমার পুত্র ভীষ্ম অর্জুনকে নিজের পুত্রের মতো স্নেহ করত, তবুও অর্জুন শ্রীখণ্ডীর সাহায্য নিয়ে তার বধ করে দিয়েছিলেন। আমিও সেই সময় ঠিক তোমার মতোই কেঁদেছিলাম, যেমনটা তুমি আজকে তোমার পুত্রের জন্য কাঁদছ। আমি আমার বদলা নিয়ে নিয়েছি, কারণ ববরুবাহন কামাক্ষা দেবীর যেই বাণ দিয়ে অর্জুনের মাথা ধর থেকে আলাদা করেছে, সেই বাণও আমার দ্বারাই তাকে প্রদান করা,
দেবী গঙ্গার মুখ থেকে বদলার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, হে দেবী, আপনি কোন বদলার কথা বলছেন? আপনি আর কার কার বিরুদ্ধে বদলা নেবেন? অর্জুনের মাতা কুন্তির থেকে নাকি অর্জুনের থেকে? আপনি একজন মাতার থেকে প্রতিশোধ কেমন করে নিতে পারেন? তখন দেবী গঙ্গা শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, এটা তো আপনি অবশ্যই জানেন যে অর্জুন সেই সময় আমার পুত্রকে হত্যা করেছিল যে সময় সে নিরস্ত্র ছিল। অর্জুনের এই কাজ যদি উচিত হয়ে থাকে তো অর্জুনের পুত্রের হাতে তার বধ করিয়ে আমি কি এমন ভুল করেছি? তখন শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে বললেন, হে গঙ্গা, অর্জুন যেভাবে নিজের পিতামহের বধ করেছিল সেই পথ স্বয়ং পিতামহ ভীষ্ম অর্জুনকে বলেছিলেন, কারণ পিতামহ এটা জানতেন যে তিনি থাকতে পাণ্ডবদের বিজয় অসম্ভব, এজন্য উনি স্বয়ং যুদ্ধ থেকে সরে যাওয়ার পথ অর্জুনকে বলেছিলেন। অর্জুন তো ববুরবাহনের প্রহারকে শুধুমাত্র থামিয়েছিল, নিজে তো কখনো ববুরবাহনকে প্রহার করেননি। অর্জুন তো শুধুমাত্র দেবী কামাক্ষার বাণ আর আপনার মান বাড়িয়েছেন। শ্রীকৃষ্ণের যুক্তিপূর্ণ কথা শুনে দেবী গঙ্গা দ্বিধার মধ্যে পড়ে গেলেন আর শ্রীকৃষ্ণকে এই দ্বিধার থেকে বাইরে বেরোনোর পথ দেখাতে বললেন। তখন শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে নিজের প্রতিজ্ঞা ফেরত নেওয়ার কথা বললেন। এরপরে দেবী গঙ্গা অর্জুনের মাথাকে ধরের সঙ্গে জোড়া দেওয়ার রাস্তা বললেন আর এরপরে শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় স্ত্রী আর বব্রুবাহনের সৎ মা উলুপির নাগমুনি দ্বারা অর্জুনকে পুনর্জীবন দান করলেন। তো বন্ধু, আশা করি আপনাদের দেবী গঙ্গা আর অর্জুনের সঙ্গে জড়িত এই কাহিনী পছন্দ হয়েছে। এই ভিডিও সম্বন্ধে আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।